Ramadan 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 ya Habib Ramadan Ramadan Leita ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ zakat ওয়া আতিউল রাসূল আন লাকুম তুর্হামুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত এক دینی ভাই প্রশ্ন করেছেন যে আমরা জানি জাকাত ঈদের আগে আদায় করতে হয় এখন আমার প্রশ্ন হলো আমি চাইলে জাকাত কি এখন দিতে পারবো মানে রোজার আগে কি জাকাত দেয়া যাবে অল আমাদের সমাজ একটি ধারণা এমনটি যেমন ভাই প্রশ্ন করেছেন যে ঈদের সময় বা রমজানের জাকাত মধ্যে জাকাত দিতে হয় এটি একটি ভুল ধারণা জাকাতের সাথে রমজানের কোন সম্পর্ক নেই জাকাতের সম্পর্ক হলো দুটি বিষয়ের সাথে এক নেশাব পরিমাণ মাল হওয়া আর দুই চন্দ্র বৎসর অতিবাহিত হওয়া মনে করুন বর্তমান সময়ে রমজান শুরু হচ্ছে মে মাসে এখন কোনো ব্যক্তি ডিসেম্বর মাসে সম্পদের মালিক হয়েছিল পরবর্তী ডিসেম্বরে আসার পরে তিনি এক বছর পূর্ণ হবে তাহলে ওই সম্পদের উপরে সম্পদটির উপর তিনি মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে এক ডিসেম্বর থেকে আরেক ডিসেম্বরে গিয়েই তিনি তার উপরে জাকাত ফরজ হবে তার মানে দুটি শর্তই মূল বিষয় এক নেশা পরিমাণ সম্পদ হওয়া এবং সেই সম্পদের উপরে এক বছর পূর্ণ হওয়া তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় কোনো ব্যক্তি যদি জানুয়ারিতে সম্পত্তির মালিক হয়েছে পরবর্তী জানুয়ারি পর্যন্ত তার কাছে সেই সম্পদ ছিল তাহলে ওই জানুয়ারি পূর্ণ হওয়ার পরই তার উপরে জাকাত ফরজ হবে এক মাস আগেও জাকাত ফরজ হবে না মনে করুন এক লোকের কাছে এক কোটি টাকা আছে তিনি জানুয়ারি মাসে এক কোটি টাকার মালিক হয়েছেন পরবর্তী সালের জানুয়ারি মাস আসার পরে তিনি এই এক কোটি টাকার জাকাত আদায় করবেন লক্ষ টাকা এবার মনে করুন তিনি এগারো মাস তার এই সম্পত্তির মালিক ছিল বারো মাস পূর্ণ হয় নাই তার আগে তার পয়সাগুলো খরচা হয়ে গেছে অথবা অন্য কোথাও তিনি খরচা করে ফেলেছেন তাহলে সেই ক্ষেত্রে তার জাকাত আসবে না কোন ব্যক্তি যদি রমজান মাসি সম্পত্তির মালিক হয় পরবর্তী রমজান আসলে তাকে ওই রমজানের মধ্যেই তাকে জাকাত আদায় করতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে জাকাত ফরজ হয় সম্পত্তি যদি আপনার কাছে থাকে সম্পদ এবং তার উপরে যখন যেই মাসে সেটা জানুয়ারি হোক আর ফেব্রুয়ারি হোক আর মার্চ হোক আর এপ্রিল হোক রমজান হোক অথবা রমজানের বাইরে সাওওয়াল জিলফত জিলহজ যাই হোক না কেন যখন বৎসর পূর্ণ হবে ওই সময় আপনার জাকাত দিয়ে দিতে হবে সুতরাং সেটি রমজানের সাথে কোনো নয়। যারা জাকাত ফরজ হুকুম যারা আদায় করেন তাদের এ বিষয়টি লিখে রাখা উচিত যে আমি কোন মাসে আমি সম্পত্তি মালিক হয়েছি এবং সেই সম্পত্তিটি ওই মাস পুনরায় পরবর্তী বৎসর আসলে এক বৎসর পূর্ণ হলেই জাকাত তার উপরে ফরজ হয় শুধু রমজান রমজানের আগে বা রমজানের পরের বিষয় নয় যেভাবে করে ভাই প্রশ্ন করেছেন যে আপনি যদি সম্পত্তির মালিক সাবান মাসে হয়ে থাকেন গত বছর তাহলে অবশ্যই আপনাকে রমজানের পূর্বে এই রমজানের সাবান মাসেই আপনাকে জাকাত আদায় করে দিতে হবে রমজানের অপেক্ষা করা যাবে না কারণ রমজানের অপেক্ষা যদি আপনি করেন মনে করুন গত বছর সাবান মাসে আপনি সম্পত্তির মালিক হয়েছেন এ মাসের সাবান মাস সাবান মাসেই আপনার জাকাত আদায় করে হবে আপনি যদি মনে করেন যে না আমি আরও পরে দেব মানে রমজান মাসে দেব আর আল্লাহ মাফ করেও যদি আপনি এর এর আগেই দুই দুনিয়া থেকে চলে যান তাহলে জাকাত অনাদায়কারী হিসেবে আপনি সাব্যস্ত হবেন যখনই ফরজ হবে তখনই আপনাকে আদায় করে দিতে হবে এবং জাকাতের শর্ত সমূহ দুটি এ সঙ্গে সেই বখারিতে হাদিস এসেছে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিনি একটি দীর্ঘ একটি হাদিসের অংশ যে আল্লাহতালা ধন সম্পত্তিতে জাকাত ফরজ করেছেন ধনীদের থেকে গ্রহণ করা হবে এবং দরিদ্রদের মধ্যে বন্ধন করে দেওয়া হবে এবং সেখানে নেশাব পরিমাণ ধনী বলতে এখানে নেশাব পরিমাণ পঁচাশি গ্রাম ধনের অথবা এই পরিমাণ সম্পত্তির যিনি মালিক হবেন আর সেই সম্পত্তি যদি তার কাছে বা সেই সম্পদ যদি তার কাছে এক বছর থাকে তাকে আদায় করতে হবে অধ্যায় এবং অনুরূপভাবে জাকাত অমর বলেছেন যেই সম্পদ অর্জনের পর মালিকের কাছে এক বছর পরে থাকবে শুধু তাতেই জাকাত ফরজ হবে ইমাম তিরমিজি হাদিস কেনেছেন সহি সুনানি তিরমিজির কিতাবুজ জাকাত অধ্যায় এবং অনুরূপভাবে হালাল সম্পদ দ্বারাই আদায়কৃত জাকাত গ্রহণযোগ্য হবে হারাম সম্পদ দিয়ে আদায় করলে তা কম হবে না আশা করি বন্ধু উত্তর পেয়েছেন জসাকাল্লাহ দবারাকাল্লা হাফিক